চট্টগ্রামের দেওয়া দুইশো বাইশ রানের টার্গেট ও টান টান উত্তেজনায় ম্যাচ হারল ঢাকা প্লাটুন দর্শক বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন ঢাকা প্লাটুনের বিপক্ষে আজ বিপিএল ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান করেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কুল বোর্ডে জমা করেছিল দুইশো রান শেষ পর্যন্ত ম্যাচ হারলেও লড়াই চালিয়েছে ঢাকা পরে সব মিলিয়ে চারশো ছাব্বিশ রানের ম্যাচে ষোলো রানের জয় পায় চট্টগ্রাম চট্টগ্রামের দেওয়া দুইশো বাইশ রানের বিশাল লক্ষ্য তারা করতে নেমে মাত্র এক রান করে আউট হয়ে যান ওপেনার ইনামুল হক এরপর জাকির আলীকে নিয়ে বান্ন রানের পার্টনারশিপ করেন আরেক ওপেনার মুমিনুল হক যেখানে জাকিরের ব্যাট থেকে আসে সাতাশ রান এরপর নিজ ব্যাটে ঝড় তোলেন মুমিনুল হক তবে বেশিক্ষণ সঙ্গ দিতে পারনি লরি ইভান্স ও আসিফ আলী পরে মাত্র তেত্রিশ বলের নিজের অর্ধশতক তুলে নেন হক অবশ্য ফিফটি কর পর সাজগড়ের পথ ধরতে হয় বাঁহাতি ব্যাটসম্যানকে বান্ন রান করে নাসিরের বলে আউট হয়েছেন তিনি খানিক বাদে শহীদ আফ্রিদু নয় রান করে একই পথ ধরলে জয়ের আশায় এক প্রকার ফিকে যায় ঢাকা প্লাডুনের তবে শেষ সৃষ্টায় চালিয়েছেন অধিনায়ক মশরাফি বিন মুর্তাজা ইনিংসের ষোলোতম ওভারে নাসিরকে টানা তিন ছক্কা এবং এক চার হাঁকিয়েছেন তিনি পরের বলেই অবশ্য মাত্র পাঁচ বলে তেইশ রান করে বিদে নিতে হয় মশরাফিকে দর্শকের পর থিচেরা ২৭ সাতাশ বলে সাতচল্লিশ রানের অনবদ্য ইনিংসে লড়াই জমিয়ে তুলেছিল ঢাকা প্লাটুন তবে নির্ধারিত বিশ ওভার শেষে তাদের ইনিংস থামে দুইশো পাঁচ রানে ফলে ঘরের মাঠে ষোলো রানে জয় তুলে নিয়ে নিজের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দর্শক আগে টস হেরে ব্যাট করতে নামে রিয়াদ বাহিনী নিজেদের ইনিংসের গোড়াপত্তন করে এসে শুরু থেকে ঢাকার বলারদের ওপর চড়া হন লেন্ডন সিমন্স ও আবিষ্কা ফার্নান্দো উদ্ভাবনী জুটিতে দলকে এনে দেন একান্ন রান আবিষ্কা মাত্র তেরো বলে ২৬ রান করে আউট হওয়ার পর চব্বিশ বলে ঝড়ো ফিফটি তুলে নেন সিমন্স পরে ইমরুল কাইজের সাথে ভুল বুঝাবুঝিতে সাতান্ন রান করে আউট হয়ে কাটা পড়েন তিনি এরপর সাগরিকাই ঝড় তোলেন মাহমুদউল্লাহ রিয়াদ হ্যামিস্ট্রিং ইন্দ্রু নিয়ে চার ছক্কার ফল জুড়ি সাজিয়ে বসেন তিনি এদিন কম ইমরুল ইমরুলও চব্বিশ বলে চল্লিশ রানে অনুমধ্য এক ইনিংস খেলেছেন বাহাতিয়া ব্যাটসম্যান পরে চোটকে সঙ্গী করে চব্বিশ বলে অর্ধশতক তুলে নেন মাহমুদুল্লাহ রান করে সাজ গোলে ফেরার আগে পাঁচটা চারের সাথে চারটা ছক্কা হাঁকিয়েছেন তিনি শেষ দিকে অল অপরাজিত সাতাশ রানের সুবাজে দুশো একুশ রানের বিশাল সংগ্রহ পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স যেটা চলতি বিপিলে খুলনা টাইগার্সের দলীয় স্কোর একশো বিরানব্বই টুপকে যায় চট্টগ্রাম একই সাথে এমন বিপিএলে প্রথমবারের মতো দেখে দুইশো ছড়ানব্বই স্কোর দশক জানিয়ে দিচ্ছি সংক্ষিপ্ত স্কোর বোর্ড চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বিশ ওভার খেলে দুইশো একুশ রানে চার উইকেট হারায় দলের পক্ষে সর্বোচ্চ মাহমুদুল রিয়াদ উনষাট রান লিন্ডুল চিমুচ সাতান্ন রান ইমরুল কায় চল্লিশ রান ঢাকা প্লাটুন বিশ ওভার খেলে দুশো পাঁচ রানে ওয়াল আউট হয় দলের পক্ষে সর্বোচ্চ মমিনুল বার্ন থিসেরা পেরেরা সাতচল্লিশ জাকির আলী সাতাশ রান করেন ফলাফল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ষোলো রানে জয়ী